বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান, ওনার সাথে কাজ করা এবং বাইরে থেকে আসলে সাকিব খানকে যেরকম দেখা যায়, ওনার কাছে গেলে আসলে বোঝা যায় ওনার আন্তরিকতা এবং ওনারও আমি দেখেছি, উনিও হি ইজ দ্য সুপারস্টার, আর সুপারস্টারকে নিয়েই তো সমালোচনা হবে। নবাব এলএলবি দিয়ে অনন্য মামুনের সাথে আমার পথ চলা শুরু। নবাব এলএলবিতে আমার ক্যারেক্টারের নাম ছিল জুনায়েদ। তারপরে নবাব এলএলবি রিলিজ হওয়ার পরে করলাম হচ্ছে কসাই। কসাই আমার ক্যারেক্টারের নাম ছিল মফিজ। আর এরপরে করলাম হচ্ছে অমানুষ। খুব ভালো একটা গল্প এবং মানে ডাকাত, দুই তিনটা ডাকাত দলের গল্প, মানুষ থেকে অমানুষ হয়ে ওঠার গল্প। তো অমানুষ সিনেমা আমার চরিত্রের নামও রাসেল। আমরা প্রায় এক বছর আগেই তো শুটিং করেছি, তো ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর মাউন্ট ভাইয়ের সাথে তো আমার এটা 5 নম্বর সিনেমা, তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। যারা কোয়ার্টিস ছিলেন সবাই অনেক ভালো ছিলেন, সবার সহযোগিতা পেয়েছি। নীরব ভাই, অপু ভাই, নরসবাপু, মিথিলাপু, নিশা ভাই, তারপরে আনন্দ খালেদ, শাহেদ আলী, সুজন ভাই, কাজ করে খুব ভালো লেগেছে। ভালো সিনেমা, ভালো হয়েছে, সবাই পরিশ্রম করেছে, কষ্ট করেছে, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। বাকিটা সিনেমা রিলিজ হলে দেখা যাবে। কোয়ার্টিস্ট আমার, আমি যে এখানে আসলে দুইটা, মানে বেশি কিছু তো বলা যাবে না, দুইটা দলের গল্প আর কি। তো ওই জঙ্গলের মধ্যে যেটা হয়, কিডন্যাপিং, তারপরে ক্ষমতার লড়াই, তারপরে এগুলাই আর কি বিশেষ করে গল্পের মেইন থিম। বাকিটা সামনে ইনশাল্লাহ দেখা যাবে। আপাতত ট্রেলার আজকে রিলিজ হলো, ভালো লেগেছে আমার কাছে, সবাই অনেক পরিশ্রম করেছে, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। নীরব ভাইয়ের বিষয়ে যদি বলি, নীরব ভাই নিজেকে ভেঙেছেন, গড়েছেন, আউট অফ দ্য বক্স উনি চিন্তা করেছেন এবং প্রথম ওনার জন্য লুকটা রিলিজ হয়, সবাই অনেক ধাক্কা খেয়েছে, মানুষ আসলে বুঝতেই পারে না যেটা আসলে নীরব ভাই। এবং আমরা প্রায় 15 দিন একসাথে ছিলাম, শুটিং করেছি, আমরা দেখেছি উনি কতটা পরিশ্রম করেছেন, মেকআপ থেকে শুরু করে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা সিকোয়েন্স করার সময় ওনার যে, উনি যে রিহার্সাল করেছেন, প্র্যাকটিস করেছেন, এগুলো আসলে অনেক পরিশ্রম করেছেন। আমরা যারা ছিলাম আমরা দেখেছি, আশা করি ওনার এই সিনেমা দিয়ে নতুন একজন নীরব ভাইকে বাংলাদেশের মানুষ দেখবে। আর মিথিলা আপার কথা কী বলবো, অসাধারণ একজন অভিনেত্রী, আমরা নাটকে দেখেছি, এটা ওনার প্রথম সিনেমা এবং উনিও খুবই ভালো অভিনয় করেছেন, বরাবরই উনি ভালো অভিনয় করেন। তো এই আর কি, আর কিছু হ্যাঁ হ্যাঁ আসলে তিনজনের সাথেই এই সিনেমাতে ভাগ্যক্রমে তিনজনের সাথেই খুব কাছ থেকে আমার কাজ করা হয়েছে। কারণ ডন ভাইয়ের সাথে যেই সিনগুলো, ওগুলো আমি ডন ভাইয়ের সাথেই ছিলাম, আমরা শ্রীমঙ্গলে শুটিং করেছি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে। আর মিশা ভাইয়ের কথা তো নতুন করে বলার কিছু নাই। আর অপু ভাইও নিজেকে প্রত্যেক সিনেমায় নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এবং অমানুষের আগে কসাই, তার আগে নবাব এলএলবি, তিনটা সিনেমাতেই আমি অপু ভাইয়ের সাথেই ছিলাম। একটা ওনার সাথে খুব ভালো একটা বন্ডিং আছে, আমাদের থিয়েটারের বড় ভাই, আমাদের একজন অভিভাবকের মতো, বরাবরই ভালো অভিনেতা এবং উনি নিজেকে সবসময় ছাড়িয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে আরও নতুন কিছু পাবো। অপু ভাই মাত্র শুরু আমি বলবো। নবাব এলএলবিতে আমি যখন, আমাকে যখন কাস্টিংটা দেওয়া হয় তখন আমি একটু এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান, ওনার সাথে কাজ করা, শহীদুজ্জামান সেলিম ভাই আমাদের আরেকজন পর্শিয়ান অভিনেতা, অপু ভাই, সুমন আনোয়ার ভাই, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। এবং বাইরে থেকে আসলে সাকিব খানকে যেরকম দেখা যায়, ওনার কাছে গেলে আসলে বোঝা যায় ওনার আন্তরিকতা এবং ওনারও আমি দেখেছি, উনিও প্রত্যেকটা সিন করার সময় অনেক আগের, মানে আমি জানি না, আমি তো আসলে ওনার সাথে আগে কাজ করি নাই, আমার কাছে মনে হয়েছে যে এখানে উনি অনেক পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন নিজেকে ভাঙার, যেটা আমাদের সিনেমার জন্য গুড সাইন। সমালোচনা আসলে, সমালোচনা তো থাকবেই। এখন বিষয়টা হচ্ছে যে
হি ইজ দ্য সুপারস্টার, আর সুপারস্টারকে নিয়েই তো সমালোচনা হবে। এখন সবসময় তো আর একরকম হয় না, মানুষের নতুন নতুন কাজে নতুন নতুন অভিজ্ঞতা হয়, নতুন নতুন কিছু শেখা যায়। উনি যেমন ধরেন কলকাতার সিনেমাগুলো দেখলে বোঝা যায় যে আগের আগের যেই ওনার যেই ইয়া ছিল সেটা এখন আর নাই। তো উনিও চেষ্টা করে যাচ্ছেন, আশা করি ভালো কিছু হবে, আমাদের সিনেমার জন্যই ভালো কিছু হবে, সিনেমার জন্য ভালো কিছু হওয়া উচিত। ইনফ্যাক্ট অমানুষ, আমরা পুরো টিমটা অনেক কষ্ট করেছি, একদম রোদে পুরে বৃষ্টিতে ভিজে গভীর জঙ্গলে, হ্যাঁ সবাই অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে। নীরব ভাই নতুনভাবে নিজেকে প্রকাশ করেছে, মিথিলা আপার প্রথম সিনেমা, সবাইকে অনুরোধ করব আমাদের বাংলা সিনেমা দেখুন, সিনেমা হলে গিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব ভালো একটা সিনেমা হবে ইনশাল্লাহ।